দীর্ঘ প্রচার প্রচারণা শেষে সেই কাঙ্ক্ষিত দিন ভোট প্রদানের দিন। দীর্ঘ প্রচার প্রচারণা শেষে নড়াইল দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মাশরাফি বিন মুর্তজাও সকাল সকালে হাজির ভোট প্রদানের জন্য। নেতাকর্মীদের নিয়ে নিজ আসনের একটি ভোট কেন্দ্রে তিনি এসেছেন, ভোটও দিয়েছেন। ভোট দেওয়ার আগে এক বৃদ্ধ দাঁড়িয়েছিলেন মাশরাফির সঙ্গে দেখা করবেন বলে। মাশরাফি তাকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিয়ে বললেন দোয়া করার জন্য। এটা শুনেই সেই বৃদ্ধ বলেন, তোমাকে দোয়া করার জন্যই দাঁড়িয়ে আছি। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভোট কেন্দ্রে ভোট দেওয়া শেষে মাশরাফি বেরিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ভালো লাগার কথাই জানালেন। না, আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, ভোট হচ্ছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছে, এটা দেখে খুব ভালো লাগছে। আর আশা করছি এইভাবে ইনশাআল্লাহ শেষ হবে, সবাই সবার ভোটটা জানার মতো দিয়ে যাবে, এটাই। আর এই তো শেষ হোক, তারপরে জয়ের ব্যাপারে আপনার জয়ের ব্যাপারে মানুষ যেভাবে দিবে সেভাবে, অবশ্য সবাই তো আশাবাদী। আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি যতটুকু দেখছি যে আলহামদুলিল্লাহ সবাই আসছে স্বতঃস্ফূর্তভাবে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের এখানে যারা মহিলারা আছেন ওনারাও আসছেন, সবাই পুরুষরাও আসছেন, মুরব্বীরাও আসছেন দেখতে পাচ্ছি। তো এটা দেখে খুব ভালো লাগছে, বিশেষ করে ঠান্ডার সময় নর্মালি একটু মানুষের যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো, কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকে মুরব্বীরা তারাও স্বতঃস্ফূর্তভাবে ইভেন কি 8:30 থেকেই ওনারা এসে যাচ্ছে। সো এটা খুব ভালো লাগছে আমার, মানে এখন পর্যন্ত যা দেখছেন তাতে আপনি স্যাটিসফাইড ভোটার উপস্থিত? হ্যাঁ, আর এটা তো বললামই যে এখনও তো 10:30 বাজে, অনেকে আছে বাসার থেকে তাদের কাজবাজ শেষ করে আসবে। এখনই যা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আশা করছি 1-2টার ভেতরে এটা ম্যাসিভ হবে। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কী কী? নির্বাচিত হওয়ার পরে বলা যাবে, আগে নির্বাচিত হয়নি তারপরে। থ্যাংক ইউ। নীলে নীলায় রাজু মানুষ নীলে।